সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জমি দখল হলে কি করবেন তো এক্ষেত্রে আমরা যে সমস্ত পদক্ষেপ নিব এবং যে সমস্ত ঘটনা ঘটতে পারে জমি দখলের দখল কেন্দ্র করে সে বিষয়গুলো আমরা দেখবো আর পাশাপাশি এর সমাধানটা কি হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ডিটেলস আলোচনা করবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো থাকবেন তো চলুন শুরু করা যাক জমি দখল হলে কি করবেন তো এক্ষেত্রে যে সমস্ত বা জমি দখলের হুমকি আসছে বা প্রাণনাশের ভয় অর্থাৎ আপনাকে হয়তো হুমকি প্রদান করছে বা প্রাণ ভয় দেখিয়েছে এই ক্ষেত্রে আপনি কোন কোন পদক্ষেপগুলো নিতে পারবেন বা এ ধরনের ঘটনা ঘটতে পারে বেদখল হবার সম্ভাবনা বেদখল হবার সম্ভাবনা তো ব্যয় হবার সম্ভাবনা হলে বা বিরোধ হলে বেদখল হওয়ার বা বিরোধ দেখা দিলে জমি নিয়ে কোনো বিরোধ যদি দেখা দেয় সেক্ষেত্রে আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সমাধান সমাধানগুলো কীভাবে করবেন সেটি নিয়ে আমরা আলোচনা করব তো একটা জিনিস আমরা প্রাথমিক অবস্থায় যে জিনিসটা সেটা আমরা আগে জেনে নিই তো এই সমস্ত ঘটনা ঘটলে প্রাথমিক অবস্থায় আমরা সালিশের মাধ্যমে কিন্তু আমরা সেটির সমাধান করতে পারব তারপরে থানায় জিডি থানায় জিডি করলেও এক্ষেত্রে কিছুটা সমাধান হতে পারে বা দেওয়ানি মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনে নয় ধারাতে মামলা করে এর প্রতিকার পেতে পারে তো এখন আসি যদি হুমকি প্রদান করে আপনাকে বা প্রাণনাশের ভয় দেখায় সেক্ষেত্রে আপনি আইনগত কি পদক্ষেপগুলো নেবেন তো এক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয়ভাবে একটি আইন রয়েছে সেটা হচ্ছে একশো বাহান্ন একশো বাইশ ধারা বা পাঁচশো বাইশ ধারা সরি পাঁচশো বাইশ ধারাতে ধারা মোতাবেক প্রমাণিত হলে ব্যবস্থা নেবেন আদালত অর্থাৎ আপনার এই হুমকি বা প্রাণনাশের ভয় দেখালে আপনি যদি এই ধারাতে মামলা করেন সেক্ষেত্রে এটা যদি প্রমাণিত হয় তাহলে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটা হচ্ছে আপনার যদি হুমকি আসে বা প্রাণনাশের ভয় দেখায় সেক্ষেত্রে আপনি এ ধারাতে একশো পাঁচশো বাইশ ধারাতে আপনারা মামলা করতে পারেন এখন আসি যদি ব্যাদ বেদখল হবার সম্ভাবনা বা বিরোধ হলে এটা অবশ্যই যদি আপনার জমিটি ব্যয় দখল হয়ে যায় ষাট দিনের মধ্যে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু সেটি খুব দ্রুত দেওয়ানি মামলা ফৌজদারি মামলাতে আপনি এর চাইতে পারবেন কিন্তু যদি ষাট দিন অতিক্রম করে সেক্ষেত্রে কিন্তু ফৌজদারি আদালতে আপনার এটা হবে না এটা দেওয়ানি আদালতের মাধ্যমে আপনাকে এটি সমাধান করতে হবে তো যাই হোক না কেন যদি আপনার দখল হয়ে যায় যদি ষাট দিনের মধ্যে হয় সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে একশো চুয়াল্লিশ ধারাতে মামলা করতে হবে বা একশো পঁয়তাল্লিশ ধারাতে মামলা করতে হবে এই দুটি ধারাতে আপনি মামলা করে আপনি কিন্তু সেই জমির দখলটা আবার পুনরায় উদ্ধার করে নিতে পারবেন একশো চুয়াল্লিশ ধারাতে মামলা করলে আপনার যদি সেটি যদি প্রমাণিত হয় জমিটি আপনার দখল ছিল বা আপনি সেই জমিতে আপনার দখল সূত্র ছিল সেটি যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে আদালত আপনার জমিটি দখলদারিত্ব ফেরত দেবে এবং একশো পঁয়তাল্লিশ ধারাতে আপনি মামলা করলে সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে একটি আরেকটি কাজ করবে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি এসে সেটি দখল করে নিয়ে যায় সেক্ষেত্রে সেখানে সে ব্যক্তি দখল অবস্থায় থাকতে পারবে না আদালত তাকে সেখান থেকে বিতাড়িত করবে যতক্ষণ না পর্যন্ত এটি সমাধান হচ্ছে না সে ততক্ষণ পর্যন্ত এটি এখানে যার জমি সেও যেতে পারবে না যে দখল করে নিয়েছে সেও যেতে পারবে না এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ ধারা মামলার কাজ কাজ আর কি যেটা তো আমরা এই বিষয়গুলো যদি আমরা জানি জমি দখল হলে দখলের হুমকি আসলে বা প্রাণনাশের ভয় দেখালে কোন কোন পদক্ষেপগুলো নেবেন তাহলে আপনারা কিন্তু খুব সহজে একটি জমি যখন দখলের আশঙ্কা থাকবে তখন আপনারা কি করবেন সাধারণত প্রথমে একটি সাধারণ ডায়রি করবেন যেটি আমরা জিডি বলে থাকি জিডি করবেন বা সালিশার মাধ্যমে প্রথমে সমাধান করার চেষ্টা করবেন সেক্ষেত্রে না হলে এই আইনগত ব্যবস্থাগুলো আপনারা নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আল্লাহ হাফিজ